হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি ফজলি কথা বিদ্যুৎ চিফ ইন্সট্রাক্টর পাওয়ার হাউস টিম থেকে বলছি। আজকে আমি বিগিনারদের ডায়েট প্ল্যান নিয়ে কিছু কথা বলবো। অনেকে এক্সারসাইজ শুরু করার পরে বুঝে উঠতে পারে না কী খাবো, কী খাওয়া উচিত, কোন খাবার খাবো, কোনটা খাবো না, বা সাপ্লিমেন্ট নেবো কি না, সাপ্লিমেন্ট নেওয়া ঠিক হবে কি না, কোন সাপ্লিমেন্ট নেবো। সেক্ষেত্রে অবশ্যই খেয়াল করবেন, আপনি যখন এক্সারসাইজ করছেন যেটা আপনাকে প্রথমে যেটা গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে ন্যাচারাল খাবার। ন্যাচারাল খাবার খাওয়ার সাথে সাথে আপনার বডিতে যখন তার ডিমান্ড ফিল আপ হয় না তখনই সাপ্লিমেন্টে যেতে বলা হয়, এর আগে আপনার প্রয়োজন নেই। ন্যাচারাল খাবারের মধ্যে আপনি অবশ্যই প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে, সেক্ষেত্রে আপনি ডিম খাবেন, যেহেতু ডিমে প্রোটিন পার্সেন্টেজ ন্যাচারাল খাবারের ভিতরে সবচেয়ে বেশি থাকে, ইউটিলাইজ প্রোটিন। সো প্রোটিনের জন্য আপনি ডিম খাবেন এবং অবশ্যই হোল এগ খাবেন, একটা দুইটা তিনটা চারটা যে কয়টাই ডিম খান না কেন, কুসুম সব খাবেন। তারপরে হচ্ছে আপনি যখন অ্যাডভান্স লেভেলে বা পরবর্তী স্টেজে এক্সারসাইজ করবেন কিছুদিন করার পরে নর্মালি জেনে যাবেন কোন কতগুলো ডিম খাবেন, কতগুলো কুসুম খাওয়া যাবে। এর সাথে আসতেছে বাদাম, বাদাম অবশ্যই খাবেন, যেহেতু ভেজিটেবল ফ্যাটের একমাত্র সোর্স বাদাম, তো ভেজিটেবল ফ্যাটের জন্য অবশ্যই বাদাম খাবেন। যে কোনো বাদাম খান, চীনা বাদাম সাথে অন্যান্য যে কোনো বাদাম খেতে পারেন। কার্বোহাইড্রেটের জন্য আপনি কলা আছে, ভাত রুটি যে কোনো কিছু খেতে পারেন, মিষ্টি আলু পাওয়া গেলে মিষ্টি আলু খান এরকম। সাথে যখন প্রোটিনের ব্যাপারটা আসছে, প্রোটিনের মধ্যে হচ্ছে আপনি যদি প্রোটিন নিতে চান সেক্ষেত্রে ওয়ে প্রোটিন নিতে পারেন। আপনার যদি দেখা যাচ্ছে যে এনার্জি লেভেল কম হয় সেক্ষেত্রে আপনি পিওর ডট সাপ্লিমেন্ট নিতে পারেন। আপনি কিছুদিন এক্সারসাইজ করার পরে যদি দেখা যাচ্ছে যে আপনার জিমের ট্রেনার আপনাকে সাপোর্ট করে সেক্ষেত্রে আপনি ক্রিয়েটিন নিতে পারেন। আপনার ফিশ অয়েল মাল্টিভিটামিন এগুলো হচ্ছে আপনার জয়েন্টগুলো স্মুথ করে রাখবে, তো এগুলোও আপনি নিতে পারেন। তো আপনি শুরুতে ন্যাচারাল খাবার সাথে লাগিয়ে সাপ্লিমেন্ট নিতে পারেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন।